রাজধানীর পাঁচ স্থানে তরমুজের কৃষকের দামে তরমুজ বিক্রি শুরু করেছে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন বাফা। কম দামে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা। সিন্ডিকেট ভাঙতে কৃষকের দামে পণ্য বিক্রি চলবে বলে জানিয়েছে বাফার নেতারা। তবে তরমুজ বাজারের সিন্ডিকেট বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। রাজধানীর খামারবাড়িতে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন করে এই কথা বলেন তিনি। মৌসুমের শুরুতেই তরমুজের আকাশ ছোঁয়া দামের কারণে মৌসুমি এই ফল সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাই সরাসরি কৃষকের কাছ থেকে তরমুজ কিনে রাজধানীর পাঁচ জায়গায় কম দামে তরমুজ বিক্রির উদ্যোগ নেয় এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন বাফা। কৃষকের বিক্রয় মূল্য সেটার সাথে ঢাকার বিক্রি কোনো মিল নেই, এটা দেখেছি। দেখলাম না, এটাতে বেশ করা আমাদের প্রয়োজন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা যে ভোক্তারা যেন ন্যায্য মূল্য পেতে পারে। কম দামে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা। এই যে সরকার নির্ধারিত যে মূল্য পুরো বাংলাদেশে কার্যকর করা হোক। আর যেসব সিন্ডিকেট আছে বাংলাদেশে, সব সিন্ডিকেট ভাঙে জায়গা, সবাই তরমুজ খাইতে পারে। এই রমজানে এই প্রথম তরমুজ কিনে আমি আল্লাহ তাদের শুকরিয়া আদায় করি। সিনেম্যাটিক ডিসপ্লে, ফটোগ্রাফি মাস্টার, পারফরম্যান্স এক্সপার্ট, নেক্সট জি N9। 5 কেজি তরমুজ 100 টাকার মাধ্যমে পাচ্ছি, এতে আমরা অনেক খুশি। তবে তরমুজের বাজারে সিন্ডিকেটের কোনো তথ্য নেই বলে জানান কৃষিমন্ত্রী। সিন্ডিকেটের কোনো তথ্য দেন আপনি, আমরা ভাঙতে দেরি করবো না। আপনার কেমনি পাবো বলেন তো? মার্কেটিং যারা করে, মার্কেটিং ডিপার্টমেন্ট যদি রিপোর্ট না করে, যেখানে সিন্ডিকেট আছে, বারোটা ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, তারা যাইবে স্পট। তারা কৃষকের কাছ থেকে কেনা দামের সাথে গাড়ি ভাড়া যোগ করে তরমুজের দাম নির্ধারণ করা হয়েছে। 27 রমজান পর্যন্ত প্রতিদিন 5000 পিস তরমুজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইউসুফ রানা, DBC নিউজ, ঢাকা।